হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকে ভিডিওটিতে আমরা আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে আপনারা হয়তোবা আপনাদের কেরিয়ার গঠন করার ক্ষেত্রে বা আইএসপি বিজনেস করার ক্ষেত্রে নতুন একটি হয়তো দিক খুঁজে পেতে পারেন। তাই এই ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একটি আইএসপির একটি সফলতার গল্প নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে এমন একজন আইএসপির সফল ব্যবসায়ীর সাথে পরিচয় করিয়ে দেবো যার মাধ্যমে আমরা জানতে পারবো একটি আইএসপি ব্যবসাতে সফলতা পেতে গেলে কিভাবে শুরু করতে হয় এবং একই সাথে ওনাদের সফলতার পথটুকু কিভাবে ওনারা পাড়ি দিচ্ছেন সেটাও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো তাহলে এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা ফরহাদ, আমরা একটু আজকে জানতে চাই যে আপনারা যে আইএসপিটি গঠন করেছেন, প্রথম থেকে যদি এই কথাটা ওনাদের উদ্দেশ্যে আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের এই আইএসপিটির শুরুটা কখন থেকে? আসলে আমাদের এই আইএসপিটা শুরু হচ্ছে 2019 থেকে। আচ্ছা, আর আমার যে বড় ভাই আছে একসাথে আমরা দুজন একসাথে করি এই পার্টনার হিসাবে, তারপর আমরা দুজন নতুন করে আবার 2019 থেকে শুরু করি। 2000 একদম ফার্স্ট জানুয়ারি থেকে আমার এখনো মনে আছে, জানুয়ারি 9 তারিখ থেকে আমরা শুরু করি ফার্স্ট। আচ্ছা, তারপর এই আশা এতটুকু আর কি দূরে আছে। আজকে 2022 সাল অবধি আপনারা এটাকে কন্টিনিউ করে আসছেন? জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের এই আইএসপি এর বর্তমান ইউজার সংখ্যা কত? আমাদের এই বর্তমানে ইউজার সংখ্যা এখন 800 প্লাস। আচ্ছা, আপনারা শুরু করেছিলেন তার তখন কত ইউজার সংখ্যা ছিল? স্টার্ট পয়েন্টে কতজন ইউজার ছিল? 10 জন 12 জনের মধ্যে ছিল। আচ্ছা, সেই 10 12 জন ইউজার থেকে আজকে 2022 সালে এসে আপনারা 800 ইউজার নিয়ে পরিচালিত করছেন এই আইএসপিটি। আর এই আইএসপিটি পরিচালনা করার ক্ষেত্রে আপনারা আপনাদের কোন বিষয়টাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছেন? আইএসপির মধ্যে আসার ক্ষেত্রে সবচেয়ে প্রাধান্য দিতে হবে আপনাদের কাস্টমার সার্ভিসটা, কিভাবে আমরা কাস্টমারকে স্যাটিসফাই করা যায়, কিভাবে বলে আমরা টেকনিক্যাল ভাবে কিভাবে বোঝাই বলা যায়, সেভাবে কাস্টমার কিভাবে স্যাটিসফাই করা যায়, এই দামটা প্রথমে মনে রাখতে হবে কিভাবে করতে হবে, সেটাই সবচেয়ে মেইন আমি মনে করি। আচ্ছা, এটাই প্রধান বিষয় হওয়া উচিত সবার। তার মানে হচ্ছে কি যে আইএসপি যদি পরিচালনা করা যদি আইএসপি পরিচালনা করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের ক্লায়েন্ট যারা থাকবে তাদেরকে স্যাটিসফাই করাটাই হচ্ছে কি মূল উদ্দেশ্য থাকা উচিত। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা একটা আইএসপি গঠন করার ক্ষেত্রে যদি আমি বলি যে একটা আইএসপি যখন আপনি গঠন করবেন মূল প্রথম যে বিষয়টাকে স্টেপ নেওয়া দরকার সেটা কোনটা মনে করেন আপনি? একটা আইএসপি গঠন করার ক্ষেত্রে প্রথমে স্টেপ কোনটা নেওয়া উচিত? স্টেপ গঠন করার আসলে কি এটা হচ্ছে কি বলবো, এই ব্যবসাটা হচ্ছে আসলে একটা ধৈর্যের ব্যাপার। এই জিনিসটা ধৈর্য নিয়ে বসে থাকতে হবে, তারপর আস্তে ধীরে, আর হচ্ছে কাস্টমার, আর একটা হচ্ছে আপনার সবসময় মার্কেটিং এর মধ্যে থাকতে হবে, আর আপনার ফেস ভ্যালুটা থাকলে ফেস ভ্যালুটা কাজে লাগাতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের আরেকটা ছোট্ট প্রশ্ন আছে আপনাদের উদ্দেশ্যে। আপনারা যখন বিজনেসটা শুরু করেছিলেন তখন আপনাদের ইনভেস্টমেন্ট কেমন ছিল? আসলে কি বলবো, এটা হয়তো অনেকটা মানে অনেকেই বলতে চায় না, কিন্তু তারপরও হয়তো আমরা জানার আগ্রহ থেকে বলছি, কারণ অনেকেই এখন বর্তমানে আইএসপি বিজনেস শুরু করতে চায় তারা অনেকেই বলে যে আমাদের স্টার্টিং এ কি কি পরিমাণ ইনভেস্ট করতে হবে এই আইএসপি বিজনেস করার ক্ষেত্রে। আসলে এই আইএসপি বিজনেস এর মধ্যে বলতে গেলে ওটা অনেক কি বলবো একটা ওই বলা রাক্ষসী একটা ব্যবসা বলে না, সেটা আসলে অনেক টাকার ইনভেস্টমেন্টের একটা জিনিস আছে। যেমন আমাদের আমাদের যেমন সার্ভারের যে মেশিন গুলো আছে অনেক টাকার, যেমন একটা ফাইবার 1 কিলো ফাইবারের দাম অনেক, তাহলে প্রথম থেকে শুরু করতে হবে আমরা একটা মিনিমাম ম্যাক্সিমাম একটা, যদি আমাদেরকে একটা ছোট্ট ধারণা দেন যে মিনিমাম কত হলে একটা আইএসপি মোটামুটি শুরু করা যেতে পারে? আপনার মিনিমাম এই আইএসপির জন্য একটা আপনার ভিত্তি করে এক একজন এক এক ভাবে বলে থাকে। আমরা এর আগেও অনেক আইএসপি তে আমরা ভিজিট করেছি এবং এক একজন তাদের স্ট্রাকচার অনুযায়ী হয়তো তাদের ইনভেস্টমেন্টের কথা বলেছেন। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয় যে আপনার এই আইএসপি যারা দিচ্ছে বা আইএসপি যারা চালাবে তাদের ন্যূনতম কি পরিমাণ ধারণা থাকতে হবে, অর্থাৎ টেকনোলজিক্যাল ভাবে কি পরিমাণ কোন সেক্টরের দিকে ধারণাটা খুব ভালো থাকতে হবে আপনার মতে? আসলে এই সেক্টরের মধ্যে আমরা সবচেয়ে মেইন আইডিয়া থাকতে হবে নেটওয়ার্কের উপর, কিভাবে নেটওয়ার্কটা করতে হবে, আর হচ্ছে আমরা যে সার্ভার মেশিনারি আছে ওগুলোর উপর ধারণা রাখতে হবে, কিভাবে ব্যান্ডউইথটা আসে, কিভাবে কাস্টমারদেরকে সাপ্লাই দিবেন, ওইসবের উপর আমরা ভিত্তি করে ওই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এই ক্ষেত্রে আপনার বর্তমানে এই আইএসপিটি পরিচালনা করার জন্য আপনারা কোন রাউটারটিকে ব্যবহার করছেন? আমরা আসলে এখন ফার্স্টের দিকে ম্যাক্রিডিকটা ইউজ করতেছি। আচ্ছা,
আপনারা এই মুহূর্তে আপনাদের আইএসপি পরিচালনা করার ক্ষেত্রে আপনারা মাইক্রোটিক রাউটারকে ব্যবহার করছেন এবং ওই মাইক্রোটিক রাউটার দিয়ে ব্যান্ডউইথটাকে কন্ট্রোল করছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা আইএসপি গঠন করার ক্ষেত্রে কি কি বিষয়গুলো আসলে প্রাধান্য দেওয়া উচিত। আপনারা আপনি আমাদেরকে খুব সুন্দরভাবে বিষয়গুলো বলছেন, যার মাধ্যমে হয়তো আগামীতে যারা আইএসপি শুরু করতে যাচ্ছে তারা হয়তো বা অনেক কিছুই ধারণা পাবে আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। একই সাথে আমি আপনাদেরকে আজকের এই আইএসপি তাদের সার্ভার রুমটাকেও ভিজিট করে দেখাবো, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন একটি এই যে আইএসপিটি বলছি নেক্সট সিস্টেম যে সলিউশন আইএসপিটি, এই আইএসপিটি তাদের সার্ভার রুমটাকে কীভাবে গুছিয়েছে সেটি সম্পর্কেও একটি ধারণা পাবেন, যার মাধ্যমে আগামীতে আপনারা যদি আইএসপি বিজনেস শুরু করতে চান সেইখান থেকেও হয়তো কিছুটা হলেও আপনারা ধারণা পাবেন আজকের এই সফলতার গল্পের মাধ্যমে। চলুন তাহলে আমরা ওনাদের আইএসপির ওই সার্ভার রুমটাকে একবার ভিজিট করে দেখি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা ওনাদের সার্ভার রুমে আছি, যে সার্ভার রুমটিতে আমরা দেখার চেষ্টা করব ওনাদের আইএসপিটা কীভাবে ওনারা পরিচালিত করছেন, আর একই সাথে ওনাদের সার্ভার রুমের পুরো স্ট্রাকচারের সাথেও আমরা পরিচয় হয়ে নেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আমরা ওনাদের মুখ থেকেই শুনে নেওয়ার চেষ্টা করি ওনারা যে আইএসপিটি পরিচালিত করছে সেই আইএসপি টোটাল টেকনোলজিক্যালভাবে যে স্ট্রাকচারটি সাজিয়েছেন তারা কীভাবে সেটা সাজিয়েছেন। আচ্ছা ফরহাদ, আপনি কি আমাদেরকে জানাবেন কীভাবে স্ট্রাকচারটি সাজিয়েছেন? প্রথমে দিকে আমাদের এখানে মাইক্রোটিক দুইটা হচ্ছে, এটা একটা হচ্ছে কোর রাউটার যেখানে আমরা ব্যান্ডউইথটা এসে এখানে যেমন এখানে বিভিন্ন রকম পন আছে বিভিন্ন এরিয়ার, তিনটা ওয়েলডি, একটা হচ্ছে 4 ফুটের আরেকটা হচ্ছে আপনার 8 ফুটের আর আরেকটা হচ্ছে 8 ফুটের, ওটা আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ওনাদের আইএসপি টি সম্পর্কে একটি সম্ভাব্য ধারণা দেওয়ার, যার মাধ্যমে আপনারা চাইলে আগামীতে এই ধরনের হয়তো ছোট পরিসরেও একটি আইএসপি আপনারা পরিচালিত করতে পারবেন। আর এই ক্ষেত্রে এই ধরনের একটি ছোট আইএসপির মাধ্যমে তারা যে সফলতার গল্পটি সাজিয়েছে সেই গল্পটির সাথেই আপনাদেরকে আমরা পরিচয় করে দেওয়ার চেষ্টা করেছি। পরিশেষে বলবো, আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখে এতটুকু যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন। একইভাবে আগামীতে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে সবসময় থাকবেন। আজকে এটুকুই রাখলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Thank you for watching this videos.